কালকে রাত 9টার দিকে আমি এই পেজটার মধ্যে কিছু টাকা দিয়ে প্রমোট করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রমোটের ক্ষেত্রে কি কি সুবিধা হয় এবং আমরা কি পরিমাণ রিচ পেয়েছি এবং কত টাকায় আমরা কত পেজ লাইক এবং ফলোয়ার পেয়েছি, সেই বিষয়গুলি যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারি তাইলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে আমাদের ফেসবুক পেজে বুস্ট করে আসলে লাভ হয় কি না এবং এগুলি রিয়েল কি না। এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বিষয়টা ক্লিয়ার করে দিব। তো প্রথমত এই দিকে যে আমাদের দেখতে পাচ্ছেন অ্যাডস নামের একটা ক্যাম্পেইন কিন্তু আমাদের এদিকে অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এই অ্যাডটা কিন্তু আমাদের প্রায় 8 দিন যাবৎ চলবে। তো এই অ্যাডটা আমি কখন রান করেছি সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এই অ্যাডটা হচ্ছে রান করেছিলাম আগামীকালকে রাত 9টার দিকে। তো আজকে সকালবেলা দেখেন এখানে রিচ হচ্ছে 1807 এবং পেজ লাইক হচ্ছে 203 এবং আমাদের বাংলাদেশি টাকা খরচ হয়েছে মাত্র 98.34 টাকা। 98.34 টাকা আমরা এখানে ব্যয় করে আমরা ফেসবুকে যে ফলোয়ার এবং লাইক সেটা পেয়েছি হচ্ছে 203টা। তাইলে এবার চিন্তা করেন একটা ফলোয়ারের দাম কত করে পড়লো। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এই ভিউ রেজাল্টে গিয়ে আরও বিস্তারিত দেখায় দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এদিকে হচ্ছে দেখেন একটা জিনিস হচ্ছে পেজ লাইক, দেখেন আমাদের এদিকে কিন্তু 206টা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে 136, পোস্ট রিয়াকশন হচ্ছে 120, দেন লিঙ্ক ক্লিক হচ্ছে 16। তো আমরা এই যে টাকা দিয়ে যে আমরা এই যে বুস্টটা করলাম এখানে কিন্তু আমাদের দেখেন 206টা কিন্তু অলরেডি লাইক চলে আসছে। তাও আবার আমাদের এই অ্যাডটা ভুল সময়ে অ্যাক্টিভ হওয়ার পরেও আমরা দেখেন মাত্র 98 টাকায় কিন্তু আমরা এদিকে 206টা অলরেডি লাইক পেয়ে গিয়েছি এবং আমরা এখান থেকে এমন একটা সিক্রেট ব্যবহার করেছি যে সিক্রেটের কারণে আসলে আমরা বুস্ট করার পর আমরা ভালো রেজাল্টটা পাইতেছি এবং আশা করছি যে আরও যে 7 দিন আমাদের বাকি আছে সেটাতে আমরা আরও ভালো বেনিফিট পাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন দেখা গেছে যে ফলোয়ার বাড়তেছে না অথবা ভিডিও কম, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি যেটা বলবো যে এত এত বড় বড় ফেসবুক পেজের ভিড়ে আপনার পেজটা কিভাবে মানুষের কাছে যাবে বলেন, ফ্রিতে তো আর মানুষের কাছে এত সহজে যাওয়া সম্ভব না। তো আসলে এত বড় বড় পেজের ফাঁকে ফাঁকে আপনাদের এই ভিডিওগুলি বা আপনার পেজটা প্রমোট করার জন্য অবশ্যই আপনাকে বুস্ট কিন্তু করতেই হবে। যদি আপনি বুস্ট করেন তাইলে কিন্তু আপনি সফল খুবই সহজে হতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি নিজে থেকে আপনি নিজে বুস্ট করতে চান সেক্ষেত্রে বুস্ট করতে পারেন, বুস্ট কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। তবে আপনি যদি প্রপারলি বুস্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে যে রেজাল্টটা পেয়েছি সেটা আপনারা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আপনারা আমার মাধ্যমে বুস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি যে এই যে অ্যাডটাকে যে রান করলাম এবং কত টাকা দিয়ে কত ভিউজ পেয়েছি এবং কত ফলোয়ার পেয়েছি সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। তবে 8 দিন পর, টোটাল 8 দিন পর আমরা আসলে কেমন রেজাল্ট পেয়েছি সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও আসবে, সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। এবং আপনাদেরকে যদি আমি আমার মাস্টার কার্ডের মাধ্যমে আপনাদেরকে বুস্ট করে দেই সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা আপনাদের অনেক বেশি ভালো হতে পারে, আর যদি আপনারা নিজেরা করে নিতে চান তাইলে কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই আপনারা যদি রিয়েলভাবে আপনারা বুস্ট করেন তাইলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। অনেকে দেখবেন যে আপনাকে দেখা গেছে যে ফলোয়ার দিবে, সেই ফলোয়ারগুলি কিন্তু আপনার অনেক ধরনের ওয়েবসাইট থেকে আসতে পারে। যেমন আমাদের এই যে পেজের যে লাইকগুলি এবং ফলোয়ারগুলি আসছে এগুলি কিন্তু একদম ডলারের কিনা টাকা দিয়ে আমরা ফলোয়ারগুলি পেয়েছি এবং অর্গানিকভাবে পেয়েছি। কিন্তু অনেকে দেখবেন যে আপনাকে বুস্টের নাম বলে আপনাকে SMM প্যানেল বা বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে, আমি এই নাম বলছি না, তো সেক্ষেত্রে সেখান থেকে যদি আপনারা নিয়ে নেন সেখান থেকে সেই ফলোয়ারগুলি কিন্তু কোনো মানুষের দেওয়া ফলোয়ার হবে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে কাজটা হবে আপনার এই যে ফলোয়ারগুলি যে দিবে সেইগুলি থেকে কিন্তু কোনো রিচ বা এঙ্গেজমেন্ট বা ভিডিও আপলোড করার পরে যে আপনার যে ভিউজ আসবে বা রিয়্যাক্ট আসবে সেগুলি কিন্তু আসবে না।
সো কেউ দয়া করে আপনার ওয়েবসাইট থেকে ফেসবুকের ফলোয়ার নেওয়ার চেষ্টা করবেন না, তাইলে কিন্তু আপনাদেরই লস হবে। শুধুমাত্র সেগুলি কিন্তু ফলোয়ার হিসেবে আপনার কাউন্ট হবে, কিন্তু সেগুলি আপনার ভিডিওতে কোনো কাজে আসবে না। কিন্তু যদি আপনি রিয়েলভাবে ফলোয়ার নিয়ে আসতে চান ডলারের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্টার কার্ড যাদের আছে একদম 100% ডলার দিয়ে যদি বুস্ট করেন, তাইলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যদি আদার্স ওয়েবসাইট থেকে, থার্ড পার্টির ওয়েবসাইট থেকে আপনারা এই ফলোয়ারগুলি নেন, সেক্ষেত্রে পরবর্তীতে দেখা গেছে যে ভিডিও আপলোড দিলে কোনো কিছুই কিন্তু আর আসবে না। তো এই জন্য অবশ্যই সবাই সাবধান থাকবেন, এবং অবশ্যই আপনারা আপনারা নিজেরা পারেন অথবা আমার মাধ্যমে পারেন, অবশ্যই আপনারা বুস্ট করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।